আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনার ডেঙ্গুতে নাভিশ্বাস নগরবাসীর, এছাড়া আবহাওয়া পরিবর্তনের কারণে ঘরে ঘরে বেড়েছে জ্বর সর্দি কাশি সহ নানা রোগ। এদিকে ঢাকা শিশু হাসপাতালের জরুরি বিভাগে প্রতিদিন ভিড় করছে শত শত রোগী, চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্ট। করোনা মহামারীর মধ্যেই নগরজুড়ে বেড়েছে ডেঙ্গুর আতঙ্ক। প্রতিদিন শত শত মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ছুটছেন। এরপর আবহাওয়া পরিবর্তনের কারণে বেড়েছে ভাইরাস জনিত সংক্রমণ। শিশু হাসপাতালে শত শত রোগীর দীর্ঘ সারি। বিভিন্ন সমস্যার কারণে শিশুদের নিয়ে হাসপাতালে আসছেন স্বজনরা। রক্ত পরীক্ষা দিয়েছে, বলছে যে ভাইরাস হয়েছে আর কি, জন্ডিস বলে রক্তের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, অনেক কাশি। তবে হাসপাতালে দীর্ঘ সারি থাকায় ডাক্তার দেখাতে পারবেন কিনা এ নিয়ে সংশয় প্রকাশ করেন তারা। ইচ্ছা ছিল দেখানোর, কিন্তু যে অবস্থা এখন তো থাকতে পারছি না, সবার পিছনে সিরিয়ালে আছি, ডাক্তার সিরিয়ালই শেষ হইতাছে না। ঠান্ডা কাশি বমি করতেছে খালি, তাহলে এই বাচ্চা নিয়ে আমি কি করবো, এত বড় সিরিয়াল আদৌ দেখাই পারুম কিনা। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান আবাসিক চিকিৎসক। বলেন, শত শত রোগীকে সেবা দেয়া কঠিন হয়ে পড়েছে। এত পরিমাণ ডেঙ্গু যে আমাদের শুধু সেলে কভার দিতে পারি না, বাইরেও প্রচুর ডেঙ্গু থাকে এবং এদেরকে দেখা যায় আমাদের খুব এক ঘন্টা দুই ঘন্টা পরে প্রেশার মাপতে হয়, খুব ঘন ঘন ফলো আপ দিতে হয়, মানে কাজের প্রেশারটা এখন আগে থেকে অনেক বেশি। ডেঙ্গু ও করোনা থেকে মুক্ত থাকতে বিভিন্ন পরামর্শ দেন এই চিকিৎসক। বলেন, স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণ মুক্ত থাকা সম্ভব। যদি NS1 পজিটিভ থাকে ডেঙ্গু প্রথম অবস্থায় ধরা পড়ে, প্যানিক হওয়া যাবে না, বাসায় থাকবে, প্রচুর পরিমাণে বাচ্চাকে তরল খাবার খাওয়াবে, আপনার ডাবের পানি খাওয়াইতে পারে, যে কোনো ফ্রেশ ফলের জুসের কথা বলি আমরা, ওর স্যালাইনের কথা বলি, একটু মানে লিকুইড জাতীয় খাবারটা স্যুপ এগুলো বেশি করে খাওয়াবে, খাওয়ায় যদি প্রস্রাবটা ঠিক মতো হয়, যদি বাচ্চা খারাপ না হয় তাহলে বাসায় চিকিৎসা করতে পারবে। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা।